আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, স্বাগতম রিজওয়ানুনাবি। গত 24 ঘন্টা কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা সংক্রমণ আপডেট নিয়ে চলে এসেছি। আপনি সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকলে সুস্থতা এবং আক্রান্তর খবর জানতে পারবেন। চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, গত 24 ঘন্টার আপডেটে আজও নতুন করে কুয়েতি, বাংলাদেশি এবং বিভিন্ন দেশের প্রবাসী করোনা সংক্রমণে চিকিৎসাধীন অবস্থা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে যায় 623 জন। টোটাল সুস্থতার সংখ্যা পৌঁছে গেল 1,31,049 জন। এটা নিশ্চিত করেন কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ ফাসেল আল সাবা। গত 24 ঘন্টা করোনা সংক্রমণে নতুন করে আরও 2 জন মৃত্যুবরণ করে। ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টোটাল মৃতের সংখ্যা পৌঁছে গেল 861 জন। গত 24 ঘন্টার নতুন করে 486 জন করোনা সংক্রমণে আক্রান্ত নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। টোটাল আক্রান্ত সংখ্যা 1,39,308 জন। গত 24 ঘন্টা এই সংক্রমণে টেস্ট করা হয় 6,250 জনের। টোটাল টেস্টের সংখ্যা 10,42,235 জন। বর্তমান অ্যাক্টিভ কেস 7,398 জন এবং বর্তমান আইসিইউতে 92 জন। এটা ছিল গত 24 ঘন্টার করোনা সংক্রমণে কুয়েতের সর্বশেষ আপডেট।